এবার পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠল ভারতীয় মহিলা ক্রিকেট দল। মেয়েদের টি-20 বিশ্বকাপে 22 গজের মঞ্চে পাকিস্তানি মহিলা ক্রিকেট দলকে হারাতে মরিয়া ভারত। তবে আইপিএল এর নিলাম নয়, জোর কদমে চলছে পাকিস্তান বধের প্রস্তুতি। দক্ষিণ আফ্রিকার মাটিতে পাকিস্তানকে কোন ঠাসা করতে বদ্ধপরিকর ভারতীয় অগ্নিকন্যাদের দল? পাকিস্তানকে হারাতে কতটা প্রস্তুত ভারত? পাকিস্তানকে নাশ করতে কোন মন্ত্র ব্যবহার করবে ভারতীয় নারী শক্তি? কে জানিয়েছেন অধিনায়ক হরমনপ্রীত? দেখুন, আর মাত্র কটা দিন, সামনেই শুরু হবে মহিলা আইপিএল এর নিলাম। বিসিসিআই এর উদ্যোগে চলতি বছরে প্রথমবারের মতন আয়োজিত হতে চলেছে প্রথম মহিলা আইপিএল। ইতিমধ্যে বিক্রি হয়েছে আইপিএল এর ফ্রাঞ্চাইজিগুলোর মালিকানা। জানা যাচ্ছে চলতি বছর মোট 5টি দলকে নিয়ে আয়োজিত হবে প্রথম মহিলা আইপিএল, কিন্তু সেই নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের। এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। কিন্তু কেন? জানা যাচ্ছে আইপিএল নয় এই মুহূর্তে তাদের কাছে পাখির চোখ হলো মহিলা টি-20 বিশ্বকাপ। জানিয়ে রাখি যে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহতেই মহিলা টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। অভিযানের শুরুতেই রয়েছে দুর্দান্ত চমক, কারণ দক্ষিণ আফ্রিকার মাটিতে পাকিস্তান মহিলা দলের বিরুদ্ধে ম্যাচ খেলে বিশ্বকাপ অভিযানের সূচনা করবে ভারত, যা ভারতীয় মহিলা দলের জন্য বড় একটি ব্যাপার। জানিয়ে রাখি যে টি-20 মহিলা বিশ্বকাপে ভারতীয় দল রয়েছে দ্বিতীয় গ্রুপে, যেখানে ভারতের প্রতিপক্ষ দলগুলো হলো ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। অপর গ্রুপটিতে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং আয়োজক দক্ষিণ আফ্রিকা। এদিকে ঠিক যে সময় ভারত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে ব্যস্ত থাকবে, সেই সময় আয়োজিত হবে প্রথম মহিলা আইপিএল এর নিলাম। অনেকে এই বিষয়টিকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য চাপের বলে মনে করলেও ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত এই পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, এই মুহূর্তে তাদের কাছে বিশ্বকাপে ভালো পারফরমেন্স করাটাই আসল লক্ষ্য, তাই অন্য কোথাও মনোযোগ দিয়ে সময় নষ্ট করতে তারা ইচ্ছুক নয় বলে জানিয়েছেন।